আরে গোপাল, এই আমরা কি খুব জোরে চলছি নাকি রে? হ্যাঁ তা চলছি বটে, কিন্তু কেন বলো তো? না ওই দুই বউ অনেক পিছিয়ে পড়েছে না? আরে ওরা ওদের মতো আসুক না, আমরা আমাদের মতো চলতে থাকি। ও আনন্দ খাটতে খাটতে পড়ান গেল, এবার তো তোমরা পেট পুরে খেতে পারবে। সে ভাগ্য কি আমাদের আছে ছাই, শাওরি পেট পুরে খেতে দিলে তবে না। কি কেমন কথা, গোলা ভর্তি ধান থাকতেও পেট পুরে খেতে দেবে না? তাহলে আর বলছি কি, আমাদের দুঃখ তুমি বুঝবে না বন্ধু। আর যদি বোঝো কিছু কি করতে পারবে? পারবে না। আজ ভাবছি একটু বেশি করেই চাল নেব, এখন তো আর চালের অভাব নেই। আর যা খাটুনি খাটলাম, খিদেও পেয়েছে খুব। আমি জানতাম, আমি জানতাম তোমরা এমনই বলবে, কাঁচা বুদ্ধি হলে যা হয় আর বলি, অভাব এখন নেই তা হতে কখন? হ্যাঁ তা বলে এখনো আগের মতো আধ পেটা খাবো? হ্যাঁ তাই খাবে। বলি আধ পেটা খেয়ে কি মরে গেছ নাকি গতটা শুকিয়ে গেছে শুনি? যাই হোক, প্রতিদিন যেমন চাল নিতে তেমনি নেবে। ঠিক আছে, আপনার কথা মতোই কাজ হবে। হ্যাঁ তাই যেন হয়। বলি এমন তো বলতে পারবে না যে তোমাদের কম খেতে দে আমি বেশি বেশি খাচ্ছি। না তার বলি কি করে, শত হলেও আপনি গুরুজন, কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ বলার জো তো নেই। আর অমন নিচে কথা বল।